চৈত্রের বিদায় বেলায় খেল দেখাচ্ছে সূচি। কাঠফাটা গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে বঙ্গের 5 জেলায় চলবে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ বাড়বে গরম। অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল হবে মানুষ। শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস। ইতিমধ্যে 40 ডিগ্রি পেরিয়েছে পশ্চিমের কিছু জেলার তাপমাত্রা। কলকাতাতেও স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি। বুধবার পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে হিট ওয়েভের অ্যালার্ট। বেশ কিছু এলাকায় লু বইবার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবারের পর থেকে বদলাতে পারে আবহাওয়ার পরিস্থিতি। তীব্র গরমে সুস্থ থাকতে কি কি করণীয়? মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম বিশ্বাস জানান, বিশ্ব উষ্ণায়ন যে হারে বাড়ছে তাতে উত্তরোত্তর গরম বাড়বে, তাই মানুষকে সতর্ক থাকতে হবে, হালকা রঙের পোশাক পরতে হবে, পর্যাপ্ত জল খেতে হবে। তবে গরম পড়া শুরু হয়েছে, আরও পড়বে। যেভাবে আমরা গাছপালা ভেঙে দিচ্ছি, পুকুর ভরাট করে দিচ্ছি, আরও বাড়বে। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং অত্যন্ত খারাপভাবে তাপমাত্রা বাড়বে। আমাদের সাবধান থাকতে হবে যেভাবে গরমটা বাড়ছে। এক হচ্ছে সুতি যদি আমি ব্যবহার করি, সুতির জামা কাপড়, তাতে অনেকটা আমরা ভালো থাকব। দু নম্বর হচ্ছে সাদা, একটু হালকা রঙের, কারণ তাতে হিটটা অ্যাবজর্ব করবে না, বার করে দেবে। দু নম্বর, তিন নম্বর, যে পানীয় জলটাই খাই না কেন, সেখানে যেন খনিজ পদার্থ থাকে। খনিজ পদার্থ থাকলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে শরীরের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড যদি থাকে তাহলে এই ক্র্যাম্পসটা হয় না। এই মাসেল ক্র্যাম্পসটা, পেটে ব্যথা হয়, সারা হাত পা ব্যথা হয়, সেইটা আর থাকে না। আমরা এই জন্য পানীয়টা এমন করতে হবে যেটা আইসোটোনিক, যেটা আমাদের রক্তের সাথে, পিএইচের সাথে মিলে যাচ্ছে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকলেও উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্র শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বাংলার পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কর্ণাটক, তেলেঙ্গানা সহ বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহ চলছে। নিউজ টাইম।